হে, আশা করি সবাই ভালো আছেন। আজকে স্পেশালি যারা ইউটিউব বা ফেসবুকে ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে এটা। স্পেশালি কারণ ভিডিওতে যখন আমরা কাজ করতে যাই ভিডিওর ফাইল সাইজটা হয়ে যায় বিশাল বিশাল ফাইল সাইজ হলে সেটাকে এডিট করা আপলোড করা প্রচণ্ড একটা ঝামেলার কাজ। তো সেই ভিডিওর ফাইল সাইজটাকে যদি আসলে আমরা ড্রাস্টিক্যালি রিডিউস করে নিয়ে আসতে পারি তাহলে আমাদের কাজ কতটাই না সহজ হয়ে যায়। স্পেশালি যারা স্টুডেন্ট রয়েছেন তারা হয়তো বা ফ্রি ওয়াইফাই ইউজ করেন, ফাইল সাইজ বড় হলে সেটা আপলোডে অনেক সময় লেগে যায়, মোবাইল ডাটা হলে সেখানে প্রচুর মোবাইল ডাটা খরচ হয় কারণ আননেসেসারি হিউজ একটা ফাইল থাকে। আবার আপনি হয়তো এমন একটা প্লেসে রয়েছেন যেখানে মোবাইল ডাটা তো আছে বাট নেটওয়ার্ক খুব একটা দুর্বল, সো সেখানেও সেম ইস্যু, স্লো ইন্টারনেট, স্লো আপলোড। তো আজকে মূলত আমি যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা কম্পিউটারের মাধ্যমে এবং সেখানে ড্রাস্টিক্যালি আনবিলিভেবল একটা রিডিউস করা সম্ভব ভিডিওর ফাইল সাইজকে, যেখানে কিনা কোয়ালিটি খালি চোখে হয়তো বা ধরাই যাবে না। তো আজকে যেটা নিয়ে আমি এক্সপেরিমেন্ট করবো সেটার আমি ডাটাটা বলে দিয়েছি, সেটা হচ্ছে 1.24 GB ফাইল, মানে 1250 MB একটা ফাইলকে মাত্র 50 MB নেমে আসবে। অ্যান্ড স্পেসিফিক্যালি যদি বলতে হয় সেটা হচ্ছে 49 MB। সো 1250 থেকে মাত্র 50 MB, ইজেন্ট ইট টু ড্রাস্টিক্যাল রিডিউস? তো আজকে কিন্তু থাকছে সেটাই, এবং পুরো ভিডিওতে আমি কীভাবে আপনাদের কোন সফটওয়্যার ইনস্টল করে কীভাবে এটা কমাবেন তার সব কিছু এক্সপ্লেন করে দেখাবো। তো আশা করি ভিডিওটাতে আপনাদের পুরোটাই আপনার সাথে থাকবেন। এখানে যে সফটওয়্যারটা ব্যবহার করে আমি মূলত এটা করব তার নাম হচ্ছে হ্যান্ডব্রেক, নামটা খুবই ইন্টারেস্টিং। সেই হ্যান্ডব্রেক সফটওয়্যারটা আমরা কীভাবে ডাউনলোড করব সেটার ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তাছাড়া সেখানে আরেকটা ছোট্ট এডিশনাল প্রোগ্রামও লাগবে, সেটারও আমি ডাউনলোড লিঙ্কটা এখানে থাকবে, এবং পুরো বিষয়টাই আমরা এখন দেখব। আর কথা না, এখন চলুন আসলে সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো এই হচ্ছে আমাদের সেই সফটওয়্যারটার লিঙ্ক যেটার ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে। তো handbrake.fr, এখানে যখন আমরা চলে আসব এই সফটওয়্যারটা, এখানে ডাউনলোড বাটন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করার পর অটোমেটিক্যালি এই সফটওয়্যারটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে এবং সেটা মাত্র 19.5 MB। এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেলে আমরা জাস্ট এখানে ক্লিক করে আমরা এটাকে ইনস্টল করে নেব। জাস্ট নেক্সট দিয়ে ইনস্টল করলে সেটা ইনস্টল হয়ে যাবে, এবং এটা ইনস্টল হওয়ার পর আমাদের ছোট্ট একটা প্রোগ্রাম লাগবে। এখন আমরা এই হ্যান্ডব্রেক সফটওয়্যারটা ওপেন করি। তো এটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে এখানে আরেকটা ছোট্ট প্রোগ্রাম লাগবে, সেই প্রোগ্রামটা আমাদের এখানে ডাউনলোড করতে হবে। আমরা সেখানে ইয়েস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে সফটওয়্যারটি রয়েছে ছোট্ট সফটওয়্যার সেটার লিঙ্কে চলে আসলো, এবং এটা হচ্ছে .NET 6 Runtime। এই সফটওয়্যারটাতে আমরা এখানে উইন্ডোজ ক্লিক করব। উইন্ডোজ ক্লিক করার পর আমরা এখান থেকে যে download 64 এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে যদি অটোমেটিক্যালি ডাউনলোড না হয় আমরা এখানে ক্লিক করে ম্যানুয়ালি ডাউনলোড করে নেব। বাস এটা হচ্ছে 55 MB মতো একটা ফাইল, এটা ডাউনলোড হয়ে যাবে, এবং ডাউনলোড হয়ে গেলে জাস্ট কয়েকটা ক্লিকে আমরা এটাকে ইনস্টল করে নেব। তো এই হচ্ছে আমাদের ডাউনলোড ফাইলটা, আমরা এখানে ডাবল ক্লিক করলাম ইনস্টল ইয়েস, অ্যান্ড আমাদের এই সফটওয়্যারটা এডিশনাল যে সফটওয়্যারটা ছিল সেটাও ইনস্টল হয়ে গেল। এখন আমরা আবার আমাদের সেই হ্যান্ডব্রেক যে অ্যাপটা রয়েছে সেই সফটওয়্যারটাকে ক্লিক করে ওপেন করলাম। তো এখন দেখুন যে এটা কোনো এরর ছাড়াই সেখানে ওপেন হয়ে গিয়েছে, কারণ এটার জন্য যে রিকোয়ারমেন্টটা ছিল সেগুলো সব কিছু ফুলফিল হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমাদের মূল কাজটা, যেটা হচ্ছে আসলে আমরা একটা ফাইল সাইজকে রিডিউস করব। তো এটা করার জন্য আমরা দেখিয়ে দিচ্ছি যে আমাদের যে ফাইলটাকে আমরা আজকে রিডিউস করব সেটা হচ্ছে এই ফাইলটা, যেটা আমার DSLR মিররলেস ক্যামেরা দিয়ে আমি এটাকে রেকর্ড করেছি, এবং এখানে দেখতে পাচ্ছি এটার প্রপার্টিস রয়েছে 1.24 GB ফাইল। সো এইটাকে এখন আমরা আমাদের এখানে এই সফটওয়্যারটিতে দেখিয়ে দেবো। আমাদের সেই হ্যান্ডব্রেক সফটওয়্যারটি আমরা এখানে ওপেন করলাম। এই হচ্ছে আমাদের সফটওয়্যার ইন্টারফেস, এখান থেকে আমরা চাইলে ব্রাউজ করতে পারি অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমেও আমরা এখানে ফেলতে পারি। তো আমাদের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাকে আমরা টেনে এখানে ছেড়ে দিলাম। তো এখানে ওপেন হয়ে গেল আমাদের যে সফটওয়্যারটি রয়েছে এবং যে ভিডিওটাকে আমরা ইয়ে করতে চাই সেটা। তো এখান থেকে আমরা মূলত আমাদের কয়েকটা প্যারামিটার চেঞ্জ করে নিলেই মূলত আমাদের সেই কাজটা রয়েছে, যেই কম্প্রেশনটা রয়েছে ফাইল সাইজ রিডিউসে সেটা আমরা করে ফেলতে পারবো। তো আমরা সেখানে চলে যাই সামারিতে। প্রথমে আমরা এখান থেকে MP4 সিলেক্ট করলাম, এটাকে ওয়েব অপটিমাইজ রয়েছে, ইয়েস এটাকে টিক দেওয়া রইল। এরপর আমরা চলে যাব ডাইমেনশনে। ডাইমেনশন থেকে আমরা যেহেতু এটা 1080p আমরা রেকর্ড করেছে এবং 1080p আমরা চাই এটা সেই হোক, সো আমরা এখান থেকে এটা 1080p রয়েছে সেটাকে আমরা এখানে সিলেক্ট করে দিলাম, বা এটা বাই ডিফল্ট সিলেক্ট ছিলই, আমরা কোনো প্রকারে ক্রপিং চাই না, সো এখানে সবগুলো ফিল্ড থাকবে জিরো। আমরা কোনো বর্ডার চাই না, সো এখানেও সবগুলো ফিল্ড থাকবে জিরো। এরপর আমরা চলে যাব এই ভিডিও ট্যাবে। এই ভিডিও ট্যাব থেকেই মূলত আসলে আমাদের যে কাজগুলো রয়েছে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস সেটা আমাদেরকে এইখানে করতে হবে। সো এখানে ভিডিও এনকোডারের জন্য যে কোডার রয়েছে, যে প্রিসেটটা রয়েছে সেটা H.264, এটা আমরা সিলেক্ট করে দেবো, এবং এখান থেকে FPS
আমি এখান থেকে এপিএস আমি প্রিফার করি আমার ভিডিওর জন্য 24 যেটা স্ট্যান্ডার্ড, বাট আপনি যদি অন্য কোনো এপিএসে বিশেষ করে আপনি যদি গেমের ভিডিও রেকর্ড করে থাকেন, হয়তো 60 এপিএসে রেকর্ড করেছেন, আপনি সেটা সিলেক্ট করবেন। অবশ্যই 60 এপিএসে সিলেক্ট করলে কিন্তু 24 এপিএসের চেয়ে ফাইল সাইজটা এপিএস বেশি হওয়ার কারণে একটু বেশি হবেই। তারপর আমরা এখান থেকে কনস্ট্যান্ট ফ্রেম রেট এটা সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের এখানে এনকোডার প্রিসেট যেটা রয়েছে, এখান থেকে এনকোডার প্রিসেটের উপর এখানে আমরা গেলে এখানে কিন্তু এটা সামারিটা দেখাচ্ছে, এবং এখানে একটা কথা লেখা রয়েছে যে লোয়ার যত হবে মানে স্লোয়ার যত হবে সেটার ফাইল সাইজ তত কমবে এবং কোয়ালিটিটাও তত ভালো থাকবে। সো আমরা চেষ্টা করব আমাদের এখান থেকে এটাকে স্লো, মানে আমি ভেরি স্লো করে দিলাম। ভেরি স্লো করলে আমার টাইম একটু বেশি যাবে, বাট কোয়ালিটি এবং কম্প্রেশন বা সাইজ রিডাকশনটা খুব ভালো হবে। সো আমি এখান থেকে ভেরি স্লো সিলেক্ট করে দিলাম, এবং তারপরে যে ফিল্টার রয়েছে কোয়ালিটি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল থিংস, কারণ এটার মাধ্যমে আমাদের ফাইল সাইজটা কত ছোট হবে বা কোয়ালিটি কতটা খারাপ ভালো হবে সেটা এখান থেকে আমরা কন্ট্রোল করব। তো এই স্লাইডারটা এখানে দেখতে পাচ্ছেন ভ্যালুটা এখানে বাই ডিফল্ট দেওয়া রয়েছে 22, তার মানে এটা মোটামুটি এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। তো আপনি যত এটার একটু নিচের দিকে এখানে লেখা রয়েছে লোয়ার কোয়ালিটি, তার মানে আমরা যদি স্লাইডারটাকে একটু বাম দিকে নেই তাহলে আমাদের কোয়ালিটি লো হতে থাকবে এবং ফাইল সাইজও কমতে থাকবে। আমরা যদি ডান দিকে নেই তাহলে আমাদের ফাইল সাইজ বাড়তে থাকবে এবং কোয়ালিটিটাও ভালো হতে থাকবে। সো এখন আমাদেরকে বের করতে হবে একটা সুইট স্পট যেখানে আসলে আমাদের ফাইল সাইজও কম হবে এবং কোয়ালিটিটাও লুজ হবে না, বা অ্যাটলিস্ট কোয়ালিটি কমলেও সেটা খালি চোখে দেখা যাবে না। সো আমি যেটা দেখেছি প্র্যাকটিক্যালি আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আমি এখান থেকে মূলত 23-25 আমি ইউজ করি, মূলত 23-25 আমার 23-25 ভিতরে যে কোয়ালিটি রয়েছে আমি খালি চোখে সেখানে কোনো কোয়ালিটি লুজ আমার এই ক্যামেরার ফুটেজে আমি বিন্দুমাত্র দেখতে পাই না। সো আমি সেখানে 24 এটা সবসময় আমি সিলেক্ট করি। এখন আপনার ভিডিওটার কোয়ালিটি যদি খারাপ থাকে তাহলে আপনি হয়তোবা সেটা আপনারটার জন্য কত হবে সেটা আপনাকে একটু 22 থেকে যাই হোক 22-র আশেপাশেই থাকবে। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ধরুন আপনি একটা 20 সেকেন্ডের ভিডিও, একটা টিপস বলতে পারেন, এটা 20 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করলেন, করে সেটাকে আপনি 24 দিয়ে একটু সেভ করলেন, 22, 24, 26, 30 দিয়ে আপনি সেভ করলেন। কারণ এক একটা ভ্যালুতে আমরা যখন এটাকে কমাতে থাকবো কোয়ালিটি কমবে ফাইল সাইজও কমবে, তা আপনি এটা তখন বুঝে যাবেন যে আমি 24 যেটা দিয়েছি না এটা আমার জন্য এটার কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগছে না, বরঞ্চ 23 বা 22টা আমার কাছে ভালো লাগছে। সো আপনার ভিডিওর ক্ষেত্রে কোনটা পারফেক্ট হবে এটা আপনাকে একটু টেস্ট করে দেখতে হবে, বাট ইন জেনারেল এটা 22 থেকে 25-এর মধ্যে আমি রাখি। সো এখানে আমি 24 সিলেক্ট করে দিলাম, এবং এই হচ্ছে আমাদের সর্বশেষ সেটিংস বলতে পারেন। এবং এটা এরপর আমি এখান থেকে এটা কোথায় সেভ করতে চাই সেটা আমি এখান থেকে কী করবো, ব্রাউজ করে আমরা কোথায় ফাইলটা সেভ করতে চাই সেটা আমরা এখান থেকে লোকেট করে দেব। তো আমি এখানে আমাদের যে ক্যামেরা ফুটেজ এডিটেড, আমি এডিটেড লিখে এখানে সেভ দিলাম। এই সেভ দেওয়া মানে কিন্তু আমাদের সেভ হয়ে যাওয়া নয়, এটা হচ্ছে সব কিছু কোন কনফিগারেশনে আমি সেট করতে চাই সেটা আমি এখানে সেভ করলাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সিম্পলি উপর দিকে এখানে রয়েছে স্টার্ট এন্ড কোড একটা বাটন, আমাদেরকে এখানে স্টার্ট এন্ড কোড বাটনে ক্লিক করতে হবে এবং ওয়েট করতে হবে। আমরা এখানে স্টার্ট এন্ড কোড বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে এই যে এই লোয়ার লেফট পজিশনে আমাদের কিন্তু এইখানের কনফিগারেশন এবং কাজ যেগুলো হচ্ছে আমাদের স্ট্যাটাসটা এখানে শো করতেছে, অর্থাৎ আমরা কথা বলতে বলতে সেটা এখানে 2% হয়ে গেল। এটা হয়তোবা আমি দেখেছি আমার সেই 6 মিনিটের ভিডিও যেটা ছিল 1.24 GB সেটা এখানে রেন্ডার হতে সময় লাগবে প্রায় 5.5 মিনিটের মতো সময় লাগবে আমি যেটা দেখেছি। তো আপনাদের জন্য সেই ভিডিওটা আমি আবার রিরেন্ডার করতেছি অ্যাগেইন, কারণ আমি এটা করার আগে আরেকবার আপনাদেরকে চেক করিয়ে দেখেছি এক্স্যাক্ট ফিগারটা বলার জন্য যে রিডিউস কতটুকু হয়। তো সেটা এখান থেকে আমার দেখেছি 5 মিনিট থেকে 5.5 মিনিটের মতো সময় লেগেছে। ইন দ্য মিন টাইম আমি আপনাদেরকে একটা টিপ শিখিয়ে দিই, এই যে টুকিটাকি কাজটুকু আমরা যেটা করলাম এখানকার এই সেটিংসে, এখানে এটা ক্লিক করো এটা ক্লিক করো, এখন এই বারবার এই ক্লিকটা কিন্তু করাটা খুব ঝামেলার। এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে পুরো কনফিগারেশনের সব কিছু একটা ক্লিকে করতে পারেন, এবং এটা ধরুন আমি এই মুহূর্তে এখানে যে কনফিগারেশনটা করেছি সেটাকে যদি আমি এখন সেভ করে রাখি প্রিসেট আকারে তাহলে পরবর্তীতে বারবার আমার এই কাজটা করতে হবে না। সিম্পলি আমি এখানে ওপেন করব, একটা ক্লিক করব, সব হয়ে গেছে, অ্যান্ড দেন এন্ড কোড। সো এখন যেটা প্রিসেট এই যে উপরের দিকে একটা বাটন এখানে রয়েছে আমরা এখানে ক্লিক করলে যে ডান দিকে একটা উইন্ডো ওপেন হচ্ছে,
তো এইখানে কিন্তু অনেকগুলো প্রি ডিফল্ট মানে প্রি ডিফাইন্ড প্রিসেট করা রয়েছে। নট অনলি এটার মাধ্যমে কিন্তু ভিডিওর ফাইল সাইজ রিডিউস করা যায়, আপনি চাইলে বিভিন্ন কোয়ালিটির 4K ভিডিও, 3K ভিডিও, APS, OAPS ফর মোবাইল, ছোট রেজলিউশন, বড় রেজলিউশন, সব ধরনের ওয়েবের জন্য, ডিভাইসের জন্য, ডিসকর্ডের জন্য, ভিমোর জন্য অনেক কিছু রয়েছে এখান থেকে। বাট আমরা এখন ওইদিকে ফোকাস করছি না, আমরা করছি আমাদের যে প্রিসেটটা রয়েছে আমরা যেটা চাই সেটা সেভ করব। তো এখান থেকে সেভ প্রিসেট বাটনে ক্লিক করে এখান থেকে আমি কী করলাম, আমি যে কনফিগারেশন এটা সেভ করেছি সেটা এখানে লিখে রাখলাম, যাতে আমি পরবর্তীতে বুঝতে পারি যে এই প্রিসেটটা কিসের ছিল। যেমন আমি এটা 1080p, এখানে আমি এটা 24fps এ রেকর্ড করেছি, এবং আমি এখান থেকে কোয়ালিটিও চুজ করেছিলাম 24 মানে কোয়ালিটি। এটা আপনি আপনার মতো করে নাম দিবেন, আমি বোঝার সুবিধার জন্য আমি এই কনফিগারেশন দিয়ে রাখলাম। এবং এটাকে অ্যাড করে দিলে এখন দেখতে পাচ্ছেন এখানে কাস্টম প্রিসেট নামে এইখানে কিন্তু নিচে একটা বাটন রয়েছে। তো এর পরবর্তীতে যখন আপনি আসবেন এখানে, জাস্ট সিম্পলি ভিডিওটা অ্যাড করার পর এই প্রিসেটে এসে এখানে ক্লিক করবেন, আর অটোমেটিক্যালি সবগুলো কনফিগারেশন আপনার জন্য হয়ে যাবে। দেন আপনি জাস্ট সিম্পলি ওইখানে কী করতে হবে যে স্টার্ট দ্য এনকোড। তো আমি এখন আর এখানে কথা বলছি না, আমি একটু স্কিপ করে যাচ্ছি ভিডিওটা এনকোড বা কমপ্লিট শেষ হওয়ার জন্য। ওকে, আমাদের এনকোডিং অলরেডি শেষ হয়ে গিয়েছে, এখন আমরা কম্পেয়ার করবো আমাদের যে নতুন ফাইলটা হয়েছে সেটার সাইজ কত এবং আগেরটার কত ছিল। তো এই ছিল আমাদের নতুন আর পুরনো ফাইলটা, এটা ছিল পুরনো ফাইলটা যেটা ছিল এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে 1.24 GB, এবং আমাদের যে নতুন ফাইলটা হয়েছে সেটা হচ্ছে 47.8 MB। তো এইভাবে যদি আপনারা ফাইল সাইজকে রিডিউস করেন, তাহলে আমি এখানে কোয়ালিটির কোনো কম্প্রেশন দেখতে পাই না, কোয়ালিটিতে কোনো মানে কম্প্রেশনে কোনো কোয়ালিটি লুজ দেখতে পাই না। ইনফ্যাক্ট আপনারা এখন যে ভিডিওটা দেখছেন, মানে এই ভিডিওটাও কিন্তু আমি সেম 24 কনফিগারেশনে এই প্রিসেটেই সেভ করে তারপর ইউটিউবে আপলোড করেছি। এবং আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে, মানে এই ভিডিওর কোয়ালিটি আপনাদের কাছে যদি ওকে মনে হয়, তাহলে আপনারা এই ড্রাস্টিক্যালি যে রিডিউস করার এই 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 সফটওয়্যারটা রয়েছে এটা আপনারা ইউজ করতে পারেন। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে এই ধরনের টিপস অ্যান্ড টিউটোরিয়াল সামনে আপনারা পেয়ে যাবেন। তো আর এই ভিডিওটা দীর্ঘায়িত করছে না, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।